অনেক ছোটবেলায় চড়ছি, তো এখানে মোহাম্মদের সামনে আমাদের জন্য একটা সুযোগ করে দিছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল হচ্ছে নিয়াসিন গান। নমস্কার, চলে আসছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী সাদিয়াস কিচেনে। ফুড ব্লগিং, মেবি একটা ফুড ব্লগিং হবে, দেখতে থাকবো, এনজয় করতে থাকবো। মেনু এখানে আসে নাই, অর্ডার দিয়ে নেই, দেখি কী খাওয়া যায়, তারপরে ভিডিও দেখবো ইনশাল্লাহ। হ্যালো গাইস, আমাদের শর্মা চলে আসছে। তো আমরা এখন শর্মা খাবো, ইয়াসিন আসে, ইয়াসিন চ্যালেঞ্জ করছে, তো দেখি চিটাঙ্গের বেস্ট শর্মা। আশা করি আপনারা পাশে থাকবেন, লাইক শেয়ার এন্ড কমেন্ট করবেন, আর দেখতে থাকুন ফুটবল আগে। সবসময় আগে পানি খাই, সঙ্গে সকালে সতর্ক হওয়ার জন্য আগে পানি খাবেন, বিশেষ করে পানি আগে খেলে পারলো, মেয়েদের পানি খাবেন। আসলে চপ বাজারের চিনি তাদের কিছু দেয় এরকম, এটা একবার জায়গা ভিতরে দেখো, এখানে জাস্ট ওয়াও, কি চিজ এখানে। চিজ একটু বেশি আছে, দেখ আমি একটা টস দেখে একবার। তো টস দিয়ে দেখি কীরকম। এখানে তোমার চকবাজার সঙ্গে চট্টগ্রামে আসো, চট্টগ্রামে এসে যদি তুমি সময় না সার্ভিস কিছু সময় না যাবা অন্য তুমি, তো আপনার জীবনটা দেখেন রিভে দেখতে কাগজ করে। তো খাচ্ছি, অনেক বড়, বিশেষ বড়, যারা খাওয়া প্রেমিক তারা অবশ্যই আসবেন। আমরা আমি দেখি ট্রাই করি, আমি খাওয়া প্রেমিক বা বেশি খেতে পারি নজর দেন না। এদের মধ্যে চিজগুলো একটু দেবে,
আজকে এরিয়া চাঁদের স্টেশন থেকে বেরোলাম। তো আপনারা দেখতেছেন ভিউ, দেখতেছেন দেখতে দেখেন। আর হচ্ছে আমরা এখন যাবো নেক্সট ফুড জংশনে অ্যান্ড মোহাম্মদে। তো ফুড জংশন দেখতে থাকেন, আমার বন্ধুকে আপনারা সবাই সাপোর্ট করবেন। তো আশা করি ও ভবিষ্যতে অনেক ভালো কাজ করবে, ফুড রিভিউ করবে। তো আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, ফুড রিভিউ করাটা খারাপ কিছু না। তো এখন ওটাতে নামতে যাচ্ছে, আপনারা সবাই ওকে অবশ্যই সাপোর্ট করবেন, সাপোর্ট করলে ও এগিয়ে যাবে ওটা করার জন্য। এখন যদি আপনারা যদি সাপোর্ট না করেন, ও কেমনে এগিয়ে যাবে? তো আপনারা ওকে সাপোর্ট করবেন, দেখতে এনজয় করতে পারেন। গাইস, আমরা এখন সাদিয়াস কিচেন শর্মা খাইলাম। চা খাইছি আর কি, ছোট বড় নাই। সাদিয়াস কেন দেখা হয়েছে, মোটামুটি খাইছি মোটামুটি। তো আমরা এখন ফুড জংশনে যাচ্ছি আর মোহাম্মদের সামনে বারকোট ফুড জংশনে। তো আজকে সারাদিন খাওয়া দাওয়া মাঝে অনেক কিছুই হবে। তো প্লিজ, তো আমাদেরকে একটু সাপোর্ট করবেন, সবাই না টেনে পুরোটা দেখবেন, আশা করি অনেক কিছু দেখতে পারবেন। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন অ্যান্ড দেখতে থাকুন। আল্লাহ হাফেজ। হাই গাইস, আমরা চলে আসলাম বাঁকুড়পুর জংশনে। একটা বিয়ে বাড়ি রেস্টুরেন্ট কিছু বুঝতেছি না। তো যাই দেখে আপনাদেরও দেখে আমিও গিয়ে আসি। তো চলেন একসাথে ঘুরে আসি। তো গাইস, আমরা চলে আসলাম এন মোহাম্মদে। এটা হচ্ছে দোলনায় বসে আছি, অনেক ছোটোবেলায় চড়ছি। তো এখানে এন মোহাম্মদের সামনে আমাদের জন্য একটা সুযোগ করে দিই দোলনায় চড়ার। তো সুযোগটা হাতছাড়া করা ভালো না, তো চড়ে নিলাম। তো ইয়াসিন বলো, তোমার অনুভূতি কি? আরফাত বলো। অনেক ভালো লাগছে আসলে, এই চট্টগ্রামে তো ভালো একটা রেস্টুরেন্ট আছে, ওইটা আপনাদেরকে তুলে ধরার জন্য দায়িত্ব আমাদের। তো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এটা তো আপনারা চিটাগের মধ্যে বেস্ট ইউনিক রেস্টুরেন্টের মধ্যে এটা নাম্বার ওয়ান, এটা বলা যাবে। আপনারা না আসলে বুঝতে পারবেন না, অবশ্যই অবশ্যই আসবেন বারকোট ফুড জংশনে। তো দেখেন, দেখতে থাকেন, এনজয় করতে থাকেন, লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গাইস, অনেক টেস্ট, অনেক মজা। আপনারা আসলে অবশ্যই ফুচকাটা টেস্ট করে দেখবেন। আমরা সব কিছু গেছি, ফুচকাটা দেখাচ্ছি। আচ্ছা, ওকে, তো লাইক কমেন্ট শেয়ার বলে দাও। হ্যাঁ, সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অবশ্যই সবাই পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি পাশে থাকবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, অনেক অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ নেক্সট কোনো ব্লগ নিয়ে দেখা হচ্ছে, পাশে থাকবেন অবশ্যই। রেসপন্স অবশ্যই নেক্সট আসবে, লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব।